আসসালামু আলাইকুম, আমি ওমর ফারুক বলছি, কুমিল্লা থেকে। আমি ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে এমবিএ কমপ্লিট করেছি। বর্তমানে আমি একটা নেটওয়ার্কিং কোম্পানিতে আছি, এটা রিমোটলি আমি জব করতেছি এসইও এবং ডিজিটাল মার্কেটিং নিয়ে। সেটা হচ্ছে ইউনাইটেড কিংডমের একটি কোম্পানি। আর হচ্ছে আমি কোডম্যানবিডি চুজ করার অনেকগুলো কারণ রয়েছে। তার মধ্যে আমার কাছে অন্যতম কারণ হচ্ছে 24 আওয়ার সাপোর্ট সিস্টেম কোডম্যানবিডি, এবং দ্বিতীয়ত যদি আমি বলতে চাই তাহলে এখানে সাপোর্টিং সিস্টেম এবং হচ্ছে কোডম্যানবিডি এর যে সাকসেস স্টোরিগুলো, এগুলো দেখে আসলে আমি অনেক অনুপ্রাণিত হয়েছি। এবং সর্বশেষ যেটা দেখে আমি আসলে অনেক অনুপ্রাণিত হয়েছি সেটা হচ্ছে ওনাদের যে উইকেন্ড একটা ফ্রিল্যান্সিং আড্ডা ওনাদের এলিট ফ্রিল্যান্সারদেরকে নিয়ে করা হয়। অভিজ্ঞ ফ্রিল্যান্সারদের থেকে আমি অনেক কিছু জেনেছি। তারপর হচ্ছে আমি এখানে কিছু লাইভ কোশ্চেন এবং আনসারের করার সুযোগ রয়েছে। জব এবং ফ্রিল্যান্সিং এর মধ্যে পার্থক্য বলতে পার্থক্য আছে অবশ্যই। জব হচ্ছে আমরা এজ ইউজুয়াল যে কাজটা করি কন্টিনিউ, বছর পর বছর যদি জব করি তাহলে আমাদের স্যালারি একটু লিমিটেশন থাকে। তারপর হচ্ছে আমাদের এখানে কোনো স্কিলেরও তেমন ডেভেলপ করতে পারি না। আমরা যদি ফ্রিল্যান্সিং আসি আমরা পূর্ণ স্বাধীনতা নিয়ে আমাদের ইনকামটা, আমরা কাজ অনুসারে আমরা ইনকামটা অনেক বাড়াতে পারি, বা আমাদের ইনকাম যতটুকু আমরা কাজ করব ক্লায়েন্টের জন্য যতটুকু পরিশ্রম করব ওই পরিশ্রম অনুযায়ী আমরা আমাদের আর্নিংটা ইনক্রিজ করতে পারবো। এই জন্যই আমি মনে করি ফ্রিল্যান্সিংটা জবের থেকে বেটার। আর হচ্ছে ফ্রিল্যান্সিং এর এখানে একটা স্বাধীনতা তো অবশ্যই আছে। আপনি ঘরে বসে বা যে কোনো জায়গায় বসে আপনি রিমোটলি জব করতে পারতেছেন। এখানে কোনো নির্দিষ্ট টাইম টেবিল বা থাকবে না যে আমি এখানে অফিসে এই টাইমে যাইতে হবে, অফিসে এই টাইমে আসতে হবে, নিয়ন্ত্রণ কল করতে হবে। অনেক জবে আমাদের বর্তমান সিচুয়েশনে বাংলাদেশের জব অনেক যেটা নিয়ম কানুন সেগুলো অবশ্যই এখানে ফ্রিল্যান্সিং অবশ্যই নেই। যদি আপনি কঠোর পরিশ্রম করেন সেই ফলটা ইনস্ট্যান্ট পাওয়া যায়, যেটা লং টাইম ওয়েট করতে হয় না। এটা হচ্ছে জব এবং ফ্রিল্যান্সিং এর মধ্যে আমি যেটা প্রধান পার্থক্য মনে করি। ওই জন্য ফ্রিল্যান্সিংটাই জব থেকে বেস্ট আমার কাছে মনে হয়। আমি ওয়ার্ডপ্রেস এবং ই কমার্স যে কোর্সটা নেওয়ার উদ্দেশ্য হলো ওয়ার্ডপ্রেস সিএমএসে বর্তমানে 60% প্লাস ওয়েবসাইট তৈরি করা, পুরো মানে পুরো পৃথিবীতে যতগুলো ওয়েবসাইট আছে এর মধ্যে প্রায় অর্ধেকেরই বেশি, 60% যেহেতু বলছি, ওই জন্য আসলে এখানে কাজ পাওয়ার অপরচুনিটি অনেক বেশি। তারপর হচ্ছে কম্পিটিশন অনেক বেশি। যদি আমরা এখানে এটা ভালোভাবে আমরা স্কিলফুল হই তাহলে কাজেরও আশা করি অভাব হবে না। আর হচ্ছে কাজের ইউজ পরিমাণ কাজ আছে। আর ওয়ার্ডপ্রেস সিএমএসটা যেহেতু অনেক জনপ্রিয় এবং সব দিক দিয়ে আমার কাছে বেটার মনে হয়েছে, সবাই ওয়ার্ডপ্রেস সিএমএস বা ওয়ার্ডপ্রেস ই কমার্স এই কোর্সটা করে অনেক সফলতা পেয়েছে। আমি ওই জন্যই ওয়ার্ডপ্রেস এবং ই কমার্সের কোর্সটা আমি এনরোল করেছি। আমি আগামী 6 মাসের একটা মিশন সেট করেছি, সেটা হচ্ছে আগামী 6 মাসে আমি ফাইবারের লেভেল 1 সেলার হবো, আর হচ্ছে $1,000 আর্নিং করবো। এবং আগামী 5 বছর পর আমি একটা এজেন্সির দাঁড় করাবো। এজেন্সিতে আমার আন্ডারে আমার ফ্রিল্যান্সার জব করবে, বা আমার এখানে আমি একটা টিমের মাধ্যমে ওই এজেন্সিটা চালাবে, এরকম একটা মিশন সেট করেছি আমি। যেন একটা এজেন্সির মালিক হতে ওনার হতে পারে, একটা উদ্যুক্ত হতে পারে, যেন কিছু করতে পারে ভালো কিছু, এই জন্যই আমি মিশনটা সেট করেছি। সর্বশেষ আমি সবার কাছে দোয়া প্রার্থী এবং সবার জন্য দোয়া রইল, আমরা যেন এই কোর্সে যারা যারা এনরোল করেছি আমরা যেন সফলভাবে এই কোর্সটা শেষ করতে পারি এবং সফলতা নিয়ে আসতে পারি। সবার জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম।